দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, এ পর্যন্ত কতটি মরদেহ হস্তান্তর করা হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ঢাকা মেডিকেল থেকে যে ঘটনাটি ঘটেছে বেলি রোডে, তারপরে যে মৃতদেহ গুলো নিয়ে আসা হয়েছে, আজ ভোর 5টা থেকে লাশ হস্তান্তর করা শুরু করেছে। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় 20টি লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। ঢাকা মেডিকেল থেকে 12 জন এবং শেখ হাসিনা বার্ন থেকে 8 জনকে মোট হস্তান্তর করা হয়েছে। আপনি জানেন যে যে মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে, অগ্নিকাণ্ডের ঘটনাটি, সে অগ্নিকাণ্ডের ঘটনার পর 44 জন মানুষ প্রাণ হারান, যারা হচ্ছে আগুনে, অনেকে আগুনে পুড়ে গেছেন এবং আগুনের যে ধোঁয়া, সে ধোঁয়ার শ্বাসকষ্টে অনেকেই মারা গিয়েছেন। আপনি জানেন যে গতকাল রাতে যে কাচ্ছিবাই নামে যে খাবারের যে দোকানটি রয়েছে, সেখানের যে নিচতলা যে হোটেলটি রয়েছে, বলা হচ্ছে যে ধারণা করা হচ্ছে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেখান থেকে সে ভয়াবহ ঘটনার পর এই পর্যন্ত 44 জন মানুষ মারা যান, যার মধ্যে এখন পর্যন্ত হস্তান্তর করা হয়েছে 20টি। আমি যদি একটু বলি যে এর আগে যে নিমতলি এবং চুরিহাট্টা, বনানি একের পর এক দুর্ঘটনা, সেখানে আসলে সর্বশেষ 2019 সালে 28 মার্চ যে বনানির এফআর টাওয়ার আগুন লেগেছে, সেখানে 27 জন প্রাণ হারিয়েছে। এর আগে 2019 সালে 20 ফেব্রুয়ারি রাতে যে চকবাজারের চুরিহাট্টায় রাসায়নিক গুদামে আগুনে সেখানেও প্রাণ হারিয়েছে 71 জন। আমরা দেখেছি নিমতলিতেও আগুনে, যেটি 2010 সালে 3 জুন রাতে পুরান ঢাকার নিমতলি রাসায়নিক গুদাম থেকে ছড়ানো আগুনে 124 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ 2019 সালের যে 28 মার্চ বনানীর এফআর টাওয়ারের আগুন, সেখানে 27 জনের প্রাণ হারানোর পর এই আবারও আরেকটি বড় একটি ভয়াবহ আগুনের দৃশ্য দেখল বাংলাদেশের মানুষ, যেখানে যারা রাতে পরিবার নিয়ে, আপনি জানেন যে বেলি রোডে যে মার্কেটগুলো রয়েছে, এর মধ্যে বেশিরভাগ মার্কেট হচ্ছে খাবারের হোটেল রয়েছে। অর্থাৎ রেস্টুরেন্ট থাকার কারণে সন্ধ্যার পরে পরিবার নিয়ে, পরিবার পরিজন নিয়ে সবাই সেখানে খাওয়ার জন্য আসলে যান, এবং সে খাওয়ারতেই যে সবার সর্বশেষ আসলে সেখান থেকে তারা আগুনে পুড়ে মারা যাবেন, আসলে এমনটি হয়তোবা কারোই ধারণা ছিল না, যেটি হঠাৎ করেই যে ঘটনাটি ঘটেছে। আমি যদি একটু বলি যে সেখান থেকে, যেহেতু ভবনটি 7তলার ভবন রয়েছে, আপনি জানেন যে রাত 10টার দিকে অর্থাৎ আগুনটি যখন লাগে, এবং আগুনটি লাগার পরে যেহেতু আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তারা যেটি বলেছিলেন যে আসলে আগুনের সূত্রপাতটি ভবনের নিচতলা থেকে শুরু হয়, এবং যেহেতু সবগুলো রেস্টুরেন্ট ছিল এবং সেখানে যে গ্যাস সিলিন্ডারগুলো থাকার কারণে সিঁড়িতে যে ভয়াবহ আগুনের ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সিঁড়ি থেকে সবগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং সেখান থেকেই এই আগুনটি আসলে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার কারণেই কোনো মানুষ আসলে নিচে নেমে আসতে পারেনি, তারা সবাই আসলে ভবনের উপরে ছিল, এবং ভবনের উপরে যারা, আপনি দেখেছেন যে শিশুসহ যারা মারা গিয়েছে, আসলে তাদের বেশিরভাগ হচ্ছে শ্বাসকষ্ট ভুগছিলেন এবং শ্বাসকষ্ট থেকে তারা আসলে মারা যান। আমি যদি আর একটু বলি যে যেটি আমরা দেখেছি ঢাকা মেডিকেলের রাত থেকেই একের পর এক আগুনে দগ্ধ যেসব মানুষ রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে, একই সঙ্গে যারা মারা গিয়েছেন অ্যাম্বুলেন্সে করে তাদেরকে একের পর এক ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা ব্রান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়, এবং সেখান থেকেই একের পর এক, অর্থাৎ ভোর পাঁচটা থেকেই লাশ হস্তান্তর শুরু করা হয়, যেখানে ঢাকা মেডিকেল থেকে 22 জন এবং শেখ হাসিনা বার্ন থেকে 8 জনকে পর্যন্ত হস্তান্তর করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, আমরা প্রতিবারের আগুনে দগ্ধ যাদেরকে দেখেছি, আসলে তাদেরকে চেনার মতো কোনো উপায় থাকে না, এত বেশি পুড়ে যায়। কিন্তু এবার যারা 31 জন, অর্থাৎ রাতে আমরা দেখেছি যে বেশিরভাগেরই কোনো অংশে তেমন পোড়া যায়নি, অর্থাৎ তারা হচ্ছে ফায়ার সার্ভিস যেটি বলেছিলেন রাতে অগ্নিকাণ্ডের সময় আসলে যে ধোঁয়ার কুণ্ডলী হয়েছে, সেখান থেকে অক্সিজেন না নিতে পেরে অনেকে আসলে মারা যান, এবং এরপরে আমরা দেখেছি যে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং সে লাশগুলো, অর্থাৎ যাদেরকে চিহ্নিত করা যায় অর্থাৎ সহজেই, তাদেরকে আসলে এখানে নিয়ে আসা হয়ে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে ঢাকা জেলা প্রশাসক লোকজন রয়েছে, তারা আসলে লাশ হস্তান্তরের সঙ্গে যুক্ত রয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে
বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বেলি রোডের, সেখানে পুলিশ প্রধান গিয়েছেন, কমিশনার গিয়েছেন, রাতের দুইটার দিকে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। তিনি যেমন কি বলেছেন, তার তথ্য অনুযায়ী 43 জনকে আনা হয়েছে এই ঢাকা মেডিকেলে এবং ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্নে। এবং আমরা রাতে আরেকটি দেখেছি পুলিশ প্রধান কথা বলেছেন, সেখানে তিনি যেমন কি বলেছেন, তাদের এক সদস্য কিন্তু মারা গিয়েছেন, এক সদস্যের কন্যা মারা গিয়েছেন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। আসলে হৃদয় বিদারক যে ঘটনাটি, সেটি কিন্তু আসলে গতকাল রাত থেকেই বাংলাদেশের মানুষ দেখছেন যে কিভাবে এই ঘটনাগুলো মানে এই ঘটনার সাক্ষী হয়েছে। আমি যেটি বলছিলাম যে 2019 সালে যে এপার টাওয়ারে যে আগুন, সে আগুনের পরে সে আগুনের যে 27 জন প্রাণ হারিয়েছে, আমরা যেটি দেখেছি ভবন থেকে মানুষ লাফিয়ে লাফিয়ে পড়ছে, আর ঠিক তারই আরেকটি সাক্ষী হলো বাংলাদেশের মানুষ যে গতকাল সে ভবন থেকেও, অর্থাৎ বেলি রোডে যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকেও লাফিয়ে লাফিয়ে এক একজন মানুষ জীবন বাঁচানোর জন্য তারা চেষ্টা চালিয়ে গেছেন। এখন এখানে আসলে পরিবার পরিজনের যে হাজারি, সেটা কিন্তু চলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একটু এখানে জেলা প্রশাসকের কর্মকর্তারা আছেন, একটু কথা বলি। এই যে গতকাল একটু কথা বলি স্যার, দেখুন আপনার সাথে কথা বলি স্যার, আমরা একটু কথা বলবো। আসলে এ পর্যন্ত কতগুলো লাশ হস্তান্তর করা হয়েছে এবং কতগুলো প্রক্রিয়াধীন আছে, এবং সবগুলো মানে যে লাশকে চিহ্নিত করা সম্ভব কিনা, যেহেতু প্রায় 44 জনের মতো মারা গিয়েছেন। আসলে আপনারা জানেন যে গতকালকে দুর্ঘটনার পরে পরে আমাদের রেস্কিউ বাহিনী মানে ফায়ার সার্ভিস সেগুলো উদ্ধার করে এই ঢাকা মেডিকেল কলেজ আমাদের বার্ন ইউনিটে এবং পুলিশ হাসপাতালে তিন জায়গায় পাঠানোর পরে এখনো এই কার্যক্রম চলমান আছে। তার মধ্যে ঢাকা মেডিকেলে এবং বার্ন ইউনিটে এখনো কয়েকটি লাশ শনাক্ত করা যায়নি এবং আমাদের প্রক্রিয়া এখনো চলমান আছে। আমরা এখন পর্যন্ত 22টি করতে পেরেছি, কিছু কাজ এখনো চলমান আছে। 4টি লাশ এখন পর্যন্ত কেউ শনাক্ত করেনি এবং বার্ন ইউনিটে 2টি লাশ তারা তাদের বাড়ি বরিশালে সেখান থেকে আসছে, সেটি সংরক্ষিত আছে। তাদের যারা মারা গিয়েছে তাদেরকে সহযোগিতা আসছে, কাজেই এটি আসলে প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে। আমরা সর্বশেষ তথ্য প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে বরিশালের, আমি আধা ঘন্টা আগে ছিল যখন দেখে এসেছি যে বরিশালের ওই ফ্যামিলি তখন আসেনি, এই কিছুক্ষণ আগেই বরিশালের ওই ফ্যামিলি এসেছে। কাজেই কনক্রিট ডিসিশনটা দেওয়ার জন্য আমরা একটু পরেই আমাদের জেলা প্রশাসক মহোদয় অথবা আমাদের পুলিশের উদ্যোগ কর্তৃপক্ষরা আসলে আমরা তখন ব্রিফিং করব। আপনারা আমাদেরকে একটু সময় দিতে হবে, আমরা হয়তো 8:30 বা 9টার দিকে আমাদের কার্যক্রমটি তখন পর্যন্ত আপডেট নিয়ে আমরা পূর্ণ ব্রিফিং আপনাদের কাছে দিব। সহযোগিতার বিষয়টি আমরা জেলা প্রশাসন এখানে রাত থেকেই উপস্থিত ছিলাম, আমাদের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের পুলিশের আইজিপি মহোদয় থেকে শুরু করে ডিএমপি কমিশনার মহোদয় সকলে এখানে এসেছিলেন, আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন। তো এই সহযোগিতার জন্য যাদের এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আবেদন করেনি এবং আমাদের উদ্বোধন সিনিয়র সার্বিন্দ আমাদের সাথে উপস্থিত আছেন, মন্ত্রণালয় থেকে স্যাররা এসেছেন, সিটি কর্পোরেশন থেকেও স্যাররা এসেছেন। তো যারা আমরা জেলা প্রশাসন এখানে প্রস্তুত ছিলাম আমি যেকোনো সহায়তা প্রয়োজনের জন্য, কিন্তু আমরা যেহেতু তালিকা করেছি এবং রেজিস্টারভুক্ত করা হয়েছে, এরপরে সরকারি যে দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতাটি করা হয় আমরা এটি পর্যায়ক্রমে নিয়ম অনুযায়ী করব। কথা বলছিলাম জেলা প্রশাসকের একজন কর্মকর্তার সঙ্গে, তিনি যেমন কি জানিয়েছিলেন আসলে যে গতকাল রাত থেকে যে মৃতদেহ মানে আগুনে পুড়ে যারা মারা গিয়েছে, যারা এসেছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তারা বলছেন যে জেলা প্রশাসক থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। যেটি বলছিলাম এর আগে 20 জনের হস্তান্তরের কথা, আমি এখনও যেটি বলা হয়েছে যে আরো 2 জনকে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে, এবং অর্থাৎ
22 জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যেহেতু উনি যেটি বলেছিলেন যে আসলে যারা পুড়ে গিয়েছেন তাদের অনেককে আসলে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, পরিবারের সদস্যরা এখনো তাদেরকে চিহ্নিত করতে পারেনি এবং সেগুলো আসলে এখন চিহ্নিতকরণের চেষ্টা চলছে। আপনি জানেন যে যারা আগুনে পুড়ে যায়, যাদের শরীরের কোনো অংশ আসলে বোঝা যায় না ব্যক্তিটাকে এবং পরিবারের সদস্যরা চিহ্নিত যখন করতে পারেন না পরিচয়, তখন আসলে তাদের ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের মাধ্যমে একে একে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা মেডিকেল থেকে বেলি রোডে আগুনে পুড়ে যাওয়া যে লাশ হস্তান্তর প্রক্রিয়া তার সর্বশেষ সংবাদ। তিশা আরিফ, আপনাকে ধন্যবাদ।